আসসালামু আলাইকুম, শফিক ভিলেজের কথা আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওটা না করলেই না, এই ভিডিওটা করা হচ্ছে এক ভাইয়ের জন্য। আমাকে এক ভাই কমেন্ট করেছিল, আমি তার রিপ্লাই দিইনি, তো রিপ্লাই দিইনি যেহেতু আমার সে সময় আমি না লাইনে যাইনি, তো আমি এখন দেখছি। তো সে ভাইয়ের জন্য আমি ভিডিওটা তৈরি করা, এটা হচ্ছে হাইব্রিড সুপার শাইন। সে ভাই আমাকে প্রশ্ন করেছিল এটা কোন কোম্পানির ভুট্টা এবং গাছের উচ্চতা কতটুকা। তো আপনাদের আমি স্ক্রিনে গাছের উচ্চতা দেখাবো এবং এটা কোন কোম্পানির ভুট্টা সেটা আপনাদের দেখাবো, আর এই ভুট্টাটা কোন কোম্পানি মার্কেট করেছে সেটা আপনাদের দেখাবো। তো গাছের উচ্চতা আপনারা দেখিয়ে দিই, একটা ভুট্টা গাছ স্বাভাবিক যতটুকু না হয় ততটুকু নাই গাছ। তো আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভুট্টাটা কোন কোম্পানির সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে, ভুট্টাটা ওই ভুট্টার প্যাকেটটা আছে আলের কোলে, যেহেতু এখন পাখি পাখিতে ভুট্টা মানে খায়, যেহেতু নরম থাকে তাই পাখিতে ঠুকে দেয়, ঠুকে খায় দেখা যায়, সেতে তার জন্য আমি প্যাকেটটা ভুট্টাতে রেখে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন সুপার শাইন, তো এটা কোন কোম্পানি মার্কেট করেছে সেটাও আপনাদের দেখাবো। এটা মার্কেট করেছে আপনার আরিডা সিড। তো আপনারা দেখতে পাচ্ছেন এর উচ্চতা, গাছের উচ্চতা কতটুকু সেটাও আপনার দেখালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সুপার শাইন, এটা কিন্তু প্রতিটা গাছে দুটা করে মোষ দাঁড়িয়েছে। হয়তো আপনারা এর আগে দুটা ভিডিও দিয়েছি মোষের, সেগুলো দেখতে পেয়েছেন। তো এটা ফলন কেমন হবে এটা সেই সম্পর্কে আমার এখন কোনো ধারণা নেই কেন, এই কারণে আমি এই ভুট্টাটা যেহেতু নতুন করছি আর জমিতে মাটি শুকিয়ে গেছে, তো আগে সেচ দেবো। হয়তো আপনারা মেশিন একটা শব্দ শুনতে পাচ্ছেন, ওই মেশিন সেচ দেবো। ওই এখন বর্তমানে এখন এটা ধানে পানি চলছে, তো আমি তেল মেল সব নিয়ে এসেছি। তো মানে কারণ হচ্ছে ভুট্টা ধোয়া শুরু হয়ে গেলে ভুট্টা যদি সেচ যদি না দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে ভুট্টাতে রস না পেলে দেখা ফলন হবে না ভালো। তো সেই কারণে দেখা যাচ্ছে ভুট্টাতে ঘন ঘন সেচ দেওয়ার দরকার। তো আমি এর আগে পেপারতে সেচ দিলাম যে মাটি চলে এসেছিলো, যে পানি কেটে দিয়েছিলাম, দেখেন গাছের কালারটা কেমন আছে, আর এই কলে যে পানি দেওয়া হয়নি কেমন আছে। যাই হোক, বেশি বকবক করে ফেললাম। তো আমার চ্যানেলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।